তিথি তুষারের রিলস আমায় খুব কষ্ট দিত আসলে। তিথি তুষারের রিলস আর ব্লগ আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। ওই যে যেটা আমরা গল্প করতে করতে আসছিলাম গাড়িতে, পড়াটা কি ঠিক হবে? এই তো ভিডিও হচ্ছে দেখ, মানে কাকিমাও তো আমাদের সবার ভিডিও দেখে খারাপ তো লাগে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যাঁ জানি আজকে সরস্বতী পুজো, তো আজকে কিন্তু আমরা বাইরে বেরিয়েছিলাম, চলো ক্লিপটা দেখে নাও তারপরে আসছি। অল রাইট গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বলো খবর কি? খবর ভালো। আগে বলে দিই হ্যাপি সরস্বতী পুজো। গাইস আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি এখনো কিন্তু তোমাদের বলিনি। শরীর খারাপ হয়েছিল আজকে, বেরোনোর কথা ছিল অন্য কারোর সাথে, বাট বেরোনো হচ্ছে অন্য কারোর সাথে, এটার একটা বড় রিজন আছে, পরে তোমাদের বলবো। আপাতত কাদের সাথে বেরোচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, বাট কাদের সাথে বেরিয়েছি? ওয়েট, আরেকজন আছে এখানে, এখনো তো কিছুই স্টার্ট হয়নি, এখন আগে আমরা যাব, এনজয়মেন্ট প্রচুর বাকি আছে, তো চলো তারপরে বাদ বাকিটা তোমরা দেখতেই পারবে। এই বাবা এটা কে? কি বস ভালো তো, কি বস ভালো তো, রোস্টার রোস্টার ব্লক করলে মানায় না, না না রোস্টার কিন্তু ব্লক করলে মানায় না, সব মানায়। আজকে সব ব্লক। হাই গাইস, আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা অনেক গল্প করছি দুইজনে মিলে, খুব মজা করছি, মানে দারুণ মজা হচ্ছে, মনে হচ্ছে কেমন যেন ম্যাচ খেলে আছে। আমি আমার মনে হচ্ছে, আমি ভাবছি এরা কি আগে থেকে নিজেদের মধ্যে চিনতো, মানে এরা কি গল্প গল্প আগে থেকে করতো? আমরা তো চিনতাম, কেন আমরা চিনতাম না? তোমরা কি বন্ধু ছিলে, মানে ফোনে কথা বলতে আগে থেকে? না না, রেকর্ডে দেখো সবাই সবার কাজ, মানে বিজি, হ্যাঁ বিজি, কিন্তু আমাদের দেখা করা অনেক ইচ্ছা ছিল। বাট এখানে এসে গাইস এরা যা কথাবার্তা বলছে, যেন দুজন দুজনের মানে আলাদা পুরনো দিনের অনেক বন্ধু। তাড়াতাড়ি যাই দেখি তারপরে কি হয়। কাকিমা আরেকবার বলো কি বলছো, আরেকবার বলো কাকিমা। আজকে পেয়ে গেলে কিন্তু পরের বারে কিন্তু পাঞ্জাবি না, বলছি কাকিমা রীতিমতো সুপ্রিয়দাকে বলছে, মানে সুপ্রিয়দাকে এ করে বলছে যে আমাদের এর দ্বারা হবে না, মানে মেয়ে পটানো, ঠিক আছে? আমরা দায়িত্ব নিয়ে আমি আর রন্দা বিশেষ করে একটা সরস্বতী আজকে দেবই, আর পরে এই পেছন সিটটার মধ্যেই বসে থাকবে আমাদের ছোট্ট মেয়ে। চলো দেখা হচ্ছে। এটা কেমন লাগছে, ছোট্ট ছেলের ছোট্ট মেয়ে, ছোট্ট ছেলের ছোট বউ? বলো এবার আমরা রাস্তায় কি করছি? আমরা ডাব খেতে নেমেছি। ডাব খেতে নেমেছি? হ্যাঁ। আচ্ছা তারপরে একটা আমি তোমাদেরকে ডেয়ার দেবো, তোমরা জাস্ট ডাবটাকে নিয়ে এই পায়ে নিয়ে এইভাবে ফেলে দিতে হবে। আবার বল দেটা ভাই, পারবে না? পায়ে লাগবে না, তারপর ঘোড়া বেরিয়ে যাবে। ডাব লেলো, মানুষটা কেমন একটা। আমরা এখানে কি করছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে? সত্যি আমরা চিয়ার্স করছি। আজকে আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল কেশবদার বাড়িতে, তোমরা সবাই চেনো আমাদের খুব বিখ্যাত একজন সিঙ্গার, যার বাড়িতে আজকে আমাদের ইনভিটেশন ছিল, কারণ তার বাড়িতে সরস্বতী পুজো হয়, অনেক বছর ধরেই হয়, এটা আমাদের প্রথমবার কেশবদাদের বাড়িতে যাওয়া। আমাদের কিন্তু বেরোনোর কথা ছিল আজকে সৈকতদের সাথে, কিছু কিছু রিজন বলবো না, আজকে প্রচুর রিজনের কারণে ব্যাপারটা খুব বাজে ভাবে পোস্টপন হয়ে যায়, মানে কি বলবো বলার মতো না। এখানে ক্রাউড দেখে আমার কেমন আরবিসি আরবিসি লাগছে, আমি ওটাই ভাবছি, রন্দা নেমে গেল, কেস খেয়ে যাবে তো পুরো। কি করছো বলো?
গাইজ আজকে মানে যা হচ্ছে এখানে ব্লগ করা যাচ্ছে না, এত ক্রাউড, বাট সত্যি ভাই কেশবদা মেনটেন করেছে ভালো, প্রচুর বাউন্সার আছে, প্রচুর পুলিশ আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, বাট আমরা ফাইনালি খেতে এলাম, বাট ব্লগ আমরা করতে পারছি না, কোনোভাবেই পারছি না, আর কেশবদা তখন স্টেজ কামাচ্ছে। কি হলো, হাতে গুটি গেল কেন? এই দেখো শুধু খেতে আসে, দেখো না না আমি তো এই তো হাতটা দিকে হাতটা দিকে হাতটা দিকে এই তো হ্যাঁ। আচ্ছা আমার কয়েকটা ভাই বোনদের আমি এবার ডেকে নিই, তাদের নামগুলো বলার প্রয়োজন নেই, ওদের তোরা এমনি চিনিস, ওরা রন, প্রীতি, আমাদের তিথি, তুষার, ওরা কোথায়? এই তো একটা সময় তিথি তুষারের রিলস আমায় খুব কষ্ট দিত, আসলে একটা বিশেষ খুব খারাপ সময় কাটিয়েছি, আর তখন ওদের রিলস গুলি আমার সামনে আসতো খালি, ওদের রিলস আর পারমিতাদির কবিতা। আচ্ছা আমি ওদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি, সুপ্রিয় কোথায়? ছোট্ট ছেলে, এই সবাই যে যাকে যাকে চেনো তাকে তাকে চিৎকার করে ডাক দাও, তো ওদের জন্য একটা জোরে হাততালি হোক। আমার ছোট ছোট ভাইগুলো আমার ডাকে সাড়া দিয়ে এসেছে। তোর পার্টনার কোথায়? এখানে দেখ সবাই গার্লফ্রেন্ড নিয়ে আছে, তুই বোনকে নিয়ে দাঁড়িয়ে আছিস। আমরা চিনি না তোর বোনকে, তাহলে আবার বলছিস কেন? আমার বোন পরিচয় দিতে হচ্ছে নাকি? আমার এবার এক এক করে এক একজনের জন্য চিৎকার হবে। আমার এই যে রন আর প্রীতির জন্য দেখি চিৎকার কতটা হবে। ওদের ফ্যান কতটা? তারপরে তিথি, তুষার, ওদের ফ্যান কতগুলো? অ্যাকচুয়ালি মানে তোরা সবাই বা তোমরা সবাই জানো মানে আমার আমার লাইফের একটা খারাপ সময় কেটেছে, একটা বছর প্রায় যে সময়টা আমি খুব ডিপ্রেসড ছিলাম, তো তখন সোশ্যাল মিডিয়া খুললে খালি ওদের রিলস আসতো, আমি খালি ভাবতাম কেন ওরা রিলস করছে, কেন এগুলো করছে। হ্যাঁ, আর তোদের ওই রিলসগুলো দেখে বেশি বেশি করে হিংসে হতো বলে আজকে আবার অঙ্কিতা একদম হেসে খেলে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাই এটা এটার জন্য তোরা তোদের অনেকটা ক্রেডিট জানিস তো। অ্যাকচুয়ালি ওদের ওদের রিলস, তিথি তুষারের রিলস আর ব্লগ আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, ও তোমাকেও করেছে? আচ্ছা এই বৌদি দেখ, তোরা যে এসছিস আজকে, তোরা এখানে কিন্তু কেউ আমার বাড়ির গেস্ট নোস, তোদের বাড়ি এটা, তোদের বাড়ির অনুষ্ঠান মনে করে তোরা এই যে এনজয় করছিস এটা আমাকে ভালো লেগেছে। আচ্ছা তোদেরকে বরণ করবে প্রথমে মাঞ্চুই করবে, আমি এটাই ভেবেছি মাঞ্চুই বরণ করবে, মানে দুজন দুজনকে করে দে, দুজনকে একসঙ্গে ধর, এই মেমেন্টো দেয়, ওই তো মাঞ্চু, মাঞ্চু তো মাথার উপরে, তো ওদের হাতে মেমেন্টো তুলে দিচ্ছে মাঞ্চু দাদা। এবার তিথি তুষারের হাতে কে তুলে দিচ্ছিস? সুপ্রিয় দেয়, বৌদি। আসলে তিথি তুষারের নাম্বার আমাদের ছিল না, ওদের কারোর নাম্বারই আমাদের ছিল না, সব নাম্বার জুগিয়েছে সুপ্রিয়, আমি ওকে বলেছি আমাকে নাম্বার গুলো দে আমি ওদেরকে ইনভাইট করবো, তখন সুপ্রিয় এভাবে নিস সেভাবে দে, উল্টে রিভার্স করে দে, এই তো ভিডিও হচ্ছে দেখ, আশীর্বাদ স্টুডিও আর আমার অফিসিয়াল পেজ থেকে গোটা দিন ধরে লাইভ চলছে, তোদের জন্য জোরে হাততালি হোক সবাই। ওই যে একটা গান আছে না হয়তো কোনোদিন, ওর যে লাইনটা আছে না কি জানি হয়তো কোনোদিন তুই, ওই ওই লাইনটাই একটু, হয়তো কোনোদিন তুই চাইবি সেদিন তুই অন্য কারো আকাশে তারার মতো জ্বলব, না হলে জোনাকি তবুও রে তোর মতো হায় দেব না ফাঁকি, একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে, আমায় কাঁদাস না আর কাঁদাস না রে, তোর স্মৃতি ছাড়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এবার তিথি তুষারের কথায় আসি, তিথি তুষারের আমি অ্যাকচুয়ালি ওদের রিলস হঠাৎ করে আমার সামনে এসেছিল, তখন আমার ব্রেকআপ সিজন চলছিল, তখন এই স্যাড সংগুলো তৈরি হয়েছে, তখন এই স্যাড সংগুলো আমি গাইছি দিনের পর দিন, তো সেই সময় মানে যা হয় আর কি, আমি খুব রিলস খুঁজতাম যে রিলস দেখবো নয় গেম খেলবো, যাতে মাথাটা অন্যদিকে ডাইভার্ট হয়, মানে সারাদিন গান বানাচ্ছি নয় গান গাইছি, স্যাড সং গাইছি আর কাঁদছি, এইবার রিলস দেখতে শুরু করে এবার ওদের রিলস দেখে তো আরও মাথা খারাপ হয়ে গেছে, আমি কি এরা এত মিষ্টি কাপল, এরা দুটো এত কিউট, যে মানে নিজের তখন হিংসে হতে শুরু করলো যে অঙ্কিতা কেন আমার পাশে নেই। ফাইনালি আজকে অঙ্কিতা আমার পাশে আছে, আবার অঙ্কিতা আমার সঙ্গে আছে, এবছরের সরস্বতী পুজোটা আমরা একসঙ্গে এনজয় করছি, এটা আমার কাছে প্রাপ্তি, এবং তোরা এসেছিস এটা আমার কাছে আরও ভালো লাগার, তোরা আমার ছোট ভাই বোন, তোরা এভাবেই হাসি মুখে দুটো একসাথে সারা জীবন কাটিয়ে দে,
আমরা আমরা সবথেকে বেশি খুশি যে তোমার কাছে এসে কথা বলতে পেরেছি তোমার সাথে। আরে বাপরে, না আমি লাভ ইউ ভাই, ভালোবাসা নিস তোরা, ভালো থাকি ভাবি। আমি কিন্তু তোমার মানে ওহ কি লাগছে ওই গানটা দেখে তোমার কিন্তু ফ্যান, এটা এটা কিন্তু সত্যি। থ্যাংক ইউ। এমনকি আমি যখন ঢুকলাম তখন ওই গানটাই তুমি গাইছিলে, আমার মনে হচ্ছিল নাচি আমি। হবে, নাচ তো হবে, তোরা তোদের তো এখন ছাড়বো না আমি, কিছুক্ষণ পর মোটামুটি আমরা সবাই মিলে ডান্স করবো, গান গাইবো, তো চল এনজয় করতে থাক। তুই কিছু বলবি? ছোট বোন কিউট পুরো, খুব ভালো লাগলো এখানে এসে। আমি কিছু বলতে পারছি না, মানে তুমি আমাদের সম্পর্কে এত কিছু বললে মানে আমার চোখে জল আসছে আর কিছু না, মানে খুব ইমোশনাল হয়ে গেছি আর কি, আর কিছু না। সবাই সবাইকে আমি বলছি, সবাই সবারই মানে ডায়লগ গুলো দেখি ইউটিউবে, ঠিক আছে? রন আর তিথির কাছ থেকে শুনে নেবো যে তোমার গিয়ে ওদের ইউটিউবে আসার মানে উদ্দেশ্যটা কি ছিল, ঠিক আছে? চলো বলো। প্রশ্নটা ওরকম একটা ভালো ছিল না। ইন্সপিরেশন বলতে এটাই বলবো, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। তো ঠিক আছে, তো এখন হচ্ছে তিথি তুষারের কাছ থেকে শুনে নেবো যে তোদের সবথেকে ফানি ফ্যানদের সাথে কি হয়েছে সেই ঘটনাটা বলবি, ঠিক আছে? কে বলবে? তুই নাও ফানি ফানি ঘটনা, হেভি মানে ইউনিক যে ঘটনাটা, তুমি বলো, তুমি বলো না কে, না এমনি বল না কোনো একটা যে হয় না যে খুব ফানি লেগেছে ব্যাপারটা। ফানি কিছুই লাগেনি, নরমালি ফানি কিছু লাগেনি, বাট একটা জিনিস লাগে যেটা হচ্ছে ওই যে যেটা আমরা গল্প করতে করতে আসছিলাম গাড়িতে, বলাটা কি ঠিক হবে? আরে মানে ফ্যানরা যখন আসে ছবি তুলতে তখন দেখি বেশিরভাগ ফ্যানদেরই ছবি ব্লার হয়ে যায়, মানে বারবার করে আসে আর কি, এই জিনিসটাই ফানি লাগে যে আমরা একই মানে কি বলবো লুক দিই বাট ওটা ব্লার হয়ে যায়, এটাই এটাই ফান, এটাই খুবই ফানি লাগে। এটা ছাড়া আর কিছুই ফানি লাগে না, এটাই ফানি লাগে যে আমরা মানে চলে যাই আবার ফিরে দেখি চলে আসে মানে ছবি তুলতে, তো আবার দাঁড়িয়ে লুক দিতে হয়। মেন ঘটনাটা ওইটা না, মেন ঘটনাটা হচ্ছে যাদেরকে তোর মানে ওরা ফেসবুকে দেখে বা ইউটিউবে দেখে তাদেরকে যখন সামনে থেকে দেখে অডিয়েন্স তখন তাদের একটা নার্ভাস ফিল হয়, তো ওই তাড়াহুড়োর মধ্যে ওইটা করে 10-20 বার। ঠিক আছে, তো কেমন লাগলো তোর ফানি মানে শোনা, এটা ভালো লাগলো? চলো এবার রন্দা কিছু বলবে হয়তো ফানি ঘটনা। না না ফানি ঘটনা না, ব্যাপারটা আমি বলি কেন বলতে পারলো না। দেখো তোমরা সবাই ভালোবাসার মানুষ, এখানে হাসার কিছু নেই, তোমরা আছো বলে আমরা আছি, তো এখানে হাসার কিচ্ছু নেই, তাই কিছু বলতে পারিনি, তাই তো? মেন কথা এখনই তোমরা বলতে চাও তিথি ওখানে কি বলেছিল বুঝতে পারছি না, ফানি বিষয় নিয়ে আমি তোমাদেরকে গুছিয়ে বলছি। তিথি দিকে ওখানে বলা হয়েছিল যে তোমাদের সাথে তোমার ফ্যানদের সাথে ঘটে যাবে এমন কোনো ফানি ইনসিডেন্ট বলো। তো মেন ব্যাপারটা হচ্ছে কি আমাদের সাথে না, আমি আমি সত্যি কথা বলছি, আমি তোমাদের সাথে বলে দিচ্ছি, আমাদের সাথে এত মানুষের সাথে দেখা হয় এরকম হয় না যে আমাদের এটা খুব ফানি লাগলো, হ্যাঁ খুব হাসি লাগলো, এরকম কোনোদিন হয় না। আমাদের সাথে সবাই এত ভালোভাবে এসে কথা বলে, এমনকি যারা জানে যারা আমাদের স্টোরি মেনশন করে তাদের স্টোরি আমরা দেখি, তারাও তাদেরও যে ফিডব্যাকটা থাকে, যদি মনে হয় আমি তো অনেক স্টোরি রিমেনশন করি, তোমরা জানো আমরা কারোর সাথে কোনোদিনও আজ পর্যন্ত খারাপ ব্যবহার করি না, কাউকে বলি না যে এখন ছবি তুলবো না বা কিছু, কাউকে কোনোদিন বলি, কিন্তু কিছু কিছু ইভেন্টে আমাদের সেইটা করতে হয়। যেমন আজকেও তাদের ইভেন্ট, সেই ইভেন্টের মধ্যে কেশব দাদের বাড়ির সরস্বতী পুজো একটা, কারণ ওখানে প্রচুর ক্রাউড ছিল, সেই মুহূর্তে যদি একজনের সাথে ছবি তুলতে দাঁড়াই অনেকজন চলে আসে, এই কারণে সবার সাথে আমরা হয়তো তুলতে পারি না, বাট আজকেও অনেক এসে ছবি তুলেছি। এটা আমি সাইডে আসি, মেন কথা আগে যেটা আসি, তো তিথি হঠাৎ করে আগের দিন একটা ঘটনা শেয়ার করে, যেখানে মেন অ্যাকচুয়ালি কথাটা হচ্ছিল আমরা নিকোবারকে গেছিলাম, তোমরা দেখেছো সৈকতদের সাথে গেছিলাম, ওখানে খুব এনজয় করছিলাম, বাট ওইখানে একটা ছেলে বলতে পারো সে মানে অ্যাকচুয়ালি বারবার আসছিল, কারণ তার ছবিতে আমরা ব্লার হয়ে যাচ্ছি, মানে কিরকম হয় না ধরো আমাকে রাইড চড়ছি তো দেন ছবিটা সে তুলে নিয়ে চলে গেলো, আর একজন তুলছে, এবার এরকম করতে করতে আমরা তো এবার রাইড আরও নেক্সট রাইডে চলে যাবো, এরকম করতে করতে আবার যখন নেক্সট রাইড থেকে নামছি তখন সে এসে দেখাচ্ছে, দেখো দাদা সত্যিকারে, আর সিরিয়াসলি আমাদের মুখটাই কিন্তু ব্লার হয়ে যাচ্ছিলো, ধরো আমার মুখ ক্লিয়ার তো তিথির মুখ ব্লার, এরকম মানে একটা বা ছবিটা খুব আবছা এরকমভাবে এসছে হয় এটা ক্রিয়েট, সেটাই একটা আমাদের খুব হাসি পেয়েছিলো সেই মুহূর্তে, ওটাই ও শেয়ার করতে গেছিলো, এটা তেমন হাসি মানে হাসির মুহূর্ত ছিল না, যাই হোক একটু নার্ভাস হয়ে গেছিলো ও। তো বাই দ্য ওয়ে আজকে কিন্তু সত্যি কথা বলতে কেশবদার বাড়িতে ফাটি এনজয় করেছি, আর সত্যি মানে ঢোকার বাড়ি কেশবদার গান আছে, কেশবদার গানে কিন্তু পা থেমেছিল না, মানে মারাত্মক লেভেলে নাচতে ইচ্ছে করছিল, বাট কোনো রকমে কন্ট্রোল করে নিয়েছি, বাট আজকে হ্যালো যাই হোক কেশবদার স্টুডিওতে আছি এখন, তো দেখলাম স্টুডিওটা বেশ খুব সুন্দর তাই না, বাট এটা আগের বছর জানলাম যে পুরো ছাইয়ে গেছিলো, আমি দেখেছিলাম ভিডিও যদিও খুব সুন্দরভাবে সাজিয়েছে, সিলভার প্লে বাটনও পড়ে গেছিলো, বাট এটা ডায়মন্ড প্লে বাটন, গোল্ডেন গোল্ডেন সরি মাথা গেছে আমার, আমাদের তো আসলে দেখানোই হয়নি এখানে সরস্বতী ঠাকুরটা, তুমি দেখিয়েছো দেখা, আমরা বেরিয়ে যাচ্ছি এখন চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বলে এখন আমরা কোথায়? দাদা বৌদি। এখন আমরা এসেছি সবাই মিলে দাদা বৌদিতে, কারণ আমাদের অনেক খিদে পেয়ে গেছে। রন্দা অনেক খিদে পেয়ে গেছে তো? আর এখানে পিঠি লিপস্টিক মুছছে আবার। কেন? প্রচন্ড ঘুম পেয়ে গেছে, প্রচন্ড ল্যাদ খাচ্ছি, জানি না ব্লগে কোনো ক্লিপই নিতে পারিনি, ওখানে গিয়ে প্রপারলি ব্লগ করতে পারলাম না। যাই হোক, আমাদের বিরিয়ানি চলে এসছে, এবার আমরা খাবো। হ্যাঁ আমরা খাবো। আমরা দাদা বৌদি রেস্টুরেন্ট দাদা বৌদি খেতে এসেছি। আর এখানে সবাই মাটন খাচ্ছে, আমি একা চিকেন খাচ্ছি। এ বাবা, কেন কেন এটা এটা কেন হলো? পছন্দ করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাওয়া যাবে, দেয়া হয়নি আমরা মাটন খাচ্ছি, আমার চিকেন দেয়া হয়েছে। দেখ মনের কথা বলে আমরা এখানে খাবো, এখন কোনো ক্লিপ নিচ্ছি না, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপরে দেখাবো তোমাদের কি কি করি। ও কি করছে, কতগুলো পুতুল নিল ভাই! আমি এরকম ছিলাম, বাট আমাকে ম্যাচিওর করে দিয়েছে। এইটা ভুল বলছো, মনে আছে এই দোকানে আমিও তোমায় নিয়ে এসেছিলাম? এই দোকানে নিয়ে এসেছিলাম, পুতুলের থেকেও তোমার কিন্তু কানের প্রচুর নেশা। ওখানে গেলে আমি তোমার কন্ট্রোল রাখতে পারবো না, আলাদা ব্যাপার। আগজি আমার দেখতে কেন ভালো লাগে? যে ছেলে কোলে নিয়েছে কি দিল তোমায় তাহলে? পৃথিবী মানুষ করতে দিচ্ছে আমাকে, এনো রাখো। তিথিকে কি দিল? আরে আমি বিশ্বাসই করতে পারছি না কি আমার পুতুল গিফট করছে এই বয়সে। আমি শখে আছি একটু, থ্যাংক ইউ। এটা গিয়ে আমি মিষ্টি পায়ে গিয়ে দিতে হবে। আমাদের বাড়িতে কারা এসছে বাবা? কাদের পায়ে চরণ পড়েছে আমার? এই না না, সত্যি বলছি। আমরা সবাই খাওয়া দাওয়া করে তিথি তুষারের বাড়িতে চলে এসেছি, আর মিষ্টি পাখির জন্য একটা সুন্দর গিফট এনেছি। তোমার পছন্দ? কিউট হয়েছে, থ্যাংক ইউ। খারাপ লাগছিল, বাট ঠিক আছে, চলো নিশ্চয়ই পরে আবার দেখা হবে, চলো।